দল নিশ্চয়ই ওই ধরনের একটা অথর্ব ক্যান্ডিডেটকে নিশ্চয়ই সরিয়ে নেবেন এবং আমার ওয়াইফ হয়তো তাকে প্রার্থী হিসাবে মনোনীত করবেন আশা ছিল, আশা ভঙ্গ হয়েছে, আশা করে থাকবো দেখি দল কি সিদ্ধান্ত নেই। 38 বছর টানা রাজনীতিতে আছে, অত্যাচারী পরিবার, অত্যাচারিত পরিবার শিবসেনার দ্বারায়। আমি 5 বার জেল খেটেছি সিপিএম না বলে বেশি কিছু বলতে পারছি না।